মনে উজালায় কাঁদবে, কিন্তু চিৎকার দিয়ে কবর থেকে উঠে পলায়ন করবে। প্রিয়তমা স্ত্রী স্বামীর বিয়োগে কাঁদবে ঠিকই, কিন্তু স্ত্রীকে যদি বলো তোমার স্বামীর কবরে একটা রজনী তুমি পাহারা দাও, স্ত্রী কাঁদবে ঠিকই কিন্তু চিৎকার দিয়ে স্বামীর কবর থেকে পলায়ন করবে। ও ভাইরা মা, জিস দিন আ গই দুনিয়া কি দৌলত ক্যা হুই রোহতন সে উড় গই, মুর্দা কি হালত ক্যা হুই, কেসে কেসে তাজদারো বাদশাহ চলবে সে, ও খজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই, কেসে কেসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সনগল গই হে, শুকল সুরত ক্যা হুই, কহো বুলবুল কোলে যাই চিমন সে আশিয়ানা আপনা, পড়ে গির সদ হাজারা আফসোস নাম হোগা পাগ ভাপনা, হই জব বাগ সে রুখসত কহা রুরু কে ইয়া কিসমত, লখা তা থিয় ফসল গুল মে ছোড় আশিয়ানা আপনা, না তুর গুল কি আপনা না বুলবুলে বাগ বাপনা, জমন মে কিস বহর সু সে বনায়া আশিয়ানা আপনা, হ্যাঁ হম সব মুসাফির হই ওহি আখির ঠিকানা, কই আগে রওয়ানা হে কই পিছে রওয়ানা, মুসাফির হর কুজা বাসদ ও তোমরা আদমি দারদ, চো বুলবুল দর তুসে বাসদ চমনরা আদমি দারদ, ক্যা সমন লায়া মুসাফির ক্যা সমন লায়া মুসাফির, সফর তেরা হয় বড়ি রন কি দরিয়া মে কিশ্তি মৌজ তুফান হে মজিদ। কবি শেষ কথা বলে, ও পৃথিবীর মুসাফির, ও পৃথিবীর মুসাফির, কি পথেও তুমি সংগ্রহ করেছো, মৃত্যুর পরে তোমার জীবনের তরি একটা ভয়াবহ দরিয়ার মধ্যে পড়ে যাবে, মৃত্যুর পরে তোমার জীবনের তরি একটা লম্বা সফরের মুখোমুখি হবে, যেই সমুদ্রের তুফান এবং ঢেউগুলি বড় ভয়াবহ, তুমি নিজের চোখে দেখবে এই পৃথিবীর কত রাজা বাদশা কত পহলোয়ান কত ক্ষমতাবান ফকির কাঙ্কালের মতো হয়ে গেছে। এই কারণে ভাই আমার নবীজি বলেন তুমি যে বহরের মধ্যে পড়বে সমুদ্রে পড়বে, এই সমুদ্র পরকালের সমুদ্র বড় কবির সমুদ্র। আর তোমার পথেও তুমি পূর্ণ করো, কেননা 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 সেই সফরটা অনেক লম্বা সফর, দুনিয়ার জাহাজ একটা বন্দর থেকে খাদ্য আর পানীয় আর তেল নেওয়া শুরু করে, যাত্রার পথে মন্দখানে আর একটা বন্দর পাওয়া যায়, সেখানে তেল পাওয়া যায়, সেখানে পাতাও পাওয়া যায়, খাদ্য পানীয় পাওয়া যায়। আল্লাহ নবী বলেন ওয়াকমিলিজাদা ফাইন্নাস সফরা বাইত, তুমি তোমার পথে পরিপূর্ণ করে লও পরিপূর্ণ করে লও, মৃত্যুর পরে তোমার জীবনের তরি লম্বা সফর শুরু হবে, সেই সফরের মাঝখানে আর পথেও সংগ্রহ করার সুযোগ নাই। আছে নেই সফর করিয়া লও বাটে আছে যার,
মিরা গেলে কোনো মরা ফিরে নাহি আর আছে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য অসহ ও ভাইরা আমার দুনিয়ার সব মিরাজ তোমাকে লাপতেই মেরা কবরে ফেলে দিবে কেউ তোমার সাথী হবে না কিন্তু আল্লাহ নবীর মিরাজ যদি তোমার নামায় আমলে থাকে তোমার লাশ দুনিয়ার কাফনের ভিতরে ঢুকাইবার আগে আল্লাহর নবীর মিরাজ তোমার লাশের সঙ্গে কাফন বন্দি হইয়া কবরকে বাতি জ্বালাইয়া দিবে তোমাকে কবরে রাখার আগে নবুয়তের এই মিরাজ এই মিরাজ দুনিয়াতে কেউ কেড়ে নিতে পারে না তোমার কিদ্দা তোমার সম্পত্তি তোমার ভিটা বাচ্চাগুলি ওয়ারিসগুলি বন্টন করিয়ে নেবে কিন্তু নবুয়তের মিরাজ যদি তোমার নামায় আমলে থাকে এই মিরাজ কেউ দুনিয়াতে আটকাইয়া রাখে না তোমার লাশ কবরে যাওয়ার আগে নবুয়তের মিরাজ সেখানে বাতি হয়ে জ্বলে উঠবে ও ভাইরা আমার যতক্ষণ আল্লাহর কোরআন শুনবা ততক্ষণ ফেরেশতারা তোমার নামায় আমলে নবুয়তের মিরাজ লেখে সুবহানাল্লাহ এমন সুযোগ হাতছাড়া করা দরকার আছে এই সুযোগ যারা হাতছাড়া করে এদের মতো ব্যাগ কলার নাই আছে নি ও ভাই না আমার এই জন্য কবি বলেন যাক না হায় জাগলে তো আফলা কি ছায়া তলে আসর কুসুয়া করুগা আকি ছায়া তলে আমি আপনাদের সামনে সূরা কাহফের মাত্র তিনটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো আল্লাহর কোরআন থেকে শুনলে কি হয় নবুয়তের মিরাজ শুনবা তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবা শীত লাগেননি